ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদি যখন বিদায়ে চলে গেলেন তার বিদায়ের পরে যখন আল্লামা সাইদির জন্য কবর খনন করা শুরু করা হলো ওই কবরের মধ্য থেকে পানি বের হওয়া শুরু হলো পানি বাড়াইতে বাড়াইতে যখন কবরের মধ্যে পানিটা জমে গেলেন এই দৃশ্যটা দেখার পরে তারা মনে খুব আনন্দ পাইছে তারা বলতে লাগলেন যে কোরআনের ফাঁকি যাকে বলো আল্লামা সাইদির উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে এই জন্য কবরের মধ্যে পানি বের হইছে জোরে বলেন নাউজুবিল্লাহ আরে ভাই আমি আপনাদেরকে একটা কথা বোঝার জন্য বলতেছি দীর্ঘ দিন যদি কোন এলাকার মধ্যে পানি হয় আমাদের এলাকার কথাই বলেন তো দেখি এক একটানা যদি সাত দিন বৃষ্টি হয় আর কাদর মধ্যে যদি পানি ঢুকে পড়ে মাটিগুলো কাদো হয়ে যায় যদি কোনো মানুষ মারা যায় কবর খুঁড়তে গেলে পানি বের হয় কি হয় না আরো জোরে বলেন আরে ভাই বগুড়া এত উঁচু জেলা সেই জেলার ভেতরে কবর খুঁড়তে গেলে বৃষ্টির কারণে কাদার কারণে যদি কবরের মধ্যে পানি বের হয় ওই পিরোজপুর জেলাটা কিন্তু হলো সাগরের কাছে সবচাইতে নিচু জেলা সাগর চতুর্পাশে নদ নদী একটানা সাত দিন বৃষ্টি হওয়ার কারণে মাটির মধ্যে পানি থাকার কারণে কবর খুঁড়তে গেলে যদি পানি বের হয় এই জন্য কি বলা যাবে কবরের মধ্যে যাকে দাফন করা হবে এই মানুষটার ওপরে আল্লাহ নারাজ হইছে এই রকম কথা বলার কি কোনো সুযোগ আছে নাকি আরে ভাই আপনি যদি মরুভূমির মধ্যে কবর খোঁড়েন পানি পাবেন না আপনি যদি পাহাড়ের ওপরে উঠে কবর খনন করেন তারপরও সেই জায়গার মধ্যে পানি পাবেন না কিন্তু আশেপাশে যদি নদী থাকে আশেপাশে যদি পানি থাকে আর যদি বর্ষাকাল হয় মাটির মধ্যে যদি কাদো হয় ওই জায়গার মধ্যে খনন করতে গেলে ভেতরে কিছু পানি জমে কি জমে না আমার কথা সুস্পষ্ট সাধারণ বিষয়টা বোঝার পরেও যারা বোঝে নাই একজন আলেমকে নিয়ে জগৎ বিখ্যাত আলেমকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে যারা হাসি ঠাট্টা তামাশা করেছেন মনের মধ্যে আনন্দ পেয়েছেন তাদেরকে বলতে চাই ভালোভাবে জেনে রেখো আলেমদের ব্যাপারে তোমাদের মনের মধ্যে যে হিংসাটা বের হয়েছে তোমাদেরও মৃত্যু হবে আর প্রত্যেকটা কাজের বিনিময়ে তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে হিসাব দিতে হবে কার কাছে আরে ভাই আমাদের এলাকায় তো কবর খুঁড়লে পানি বের হয় বর্ষাকালে আর পিরোজপুর জেলা হলো সবচাইতে নিচু জেলা বঙ্গোপসাগরের তীরে চতুর্দিকে নদ নদী নিচু এলাকা টানা সাত দিন বৃষ্টি হয়েছে আল্লামা সাইদির মৃত্যুর আগে সেই ভিজে মাটি কবর খুঁড়তে গেলে যদি পানি বের হয় এর মানেই কি এটা আল্লামা সাইদির ওপরে আল্লাহ রাগ করছে এমন বলার কি কোনো সুযোগ আছে নাকি তাও সকাল নয়টার দিকে কবর খনন করেছে কবর খনন করা যখন প্রাথমিক পর্যায়ে শুরু করেছে তখন একটু পানি বের হয়েছিল কিন্তু কবর খোঁড়া যখন শেষ হয়ে গেছে আসরের সময় কোরআনের পাকিকে কবরস্থ করা হয়েছে সকাল দশটা থেকে আসর পর্যন্ত আর কোনো পানি বের হয় নাই বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ যদি গজবের পানি দিত এক ঘন্টা বার হয়ে বন্ধ হতো না বার হতেই থাকতো আরে ভাই কবর খনন করার সময় শুধু বের হয়েছে তার মানেই বোঝা যায় এগুলো কিসের পানি মাটির ভেতরের পানি ভিজে মাটি থাকার কারণে আর আপনি সেই বিষয়টা নিয়ে একজন আলেম হয়ে সেটা নিয়ে ওয়াজ করতেছেন আনন্দ করতেছেন ফুর্তি করতেছেন মনে রাখবেন আপনিও আলেম কোরআনের পাখিও আলেম সবাইকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে ইসলাম বিদ্বেষীরা তার তো বিরোধিতা করে এটা তো মানা যায় কোন আলেম নামধারি মানুষ যদি এগুলো নিয়ে বিরোধিতা করে এটা কি মানা যায় কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই আজকে ঢাকা শহরে কিছু কিছু ছবি দেখার পর আশ্চর্য হয়ে গেলাম আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু এখন পর্যন্ত তার কার্টুন ছাপিয়ে ছাপিয়ে তার ছবিকে বিকৃতি করে করে পোস্টার ছাপিয়ে ছাপিয়ে ঢাকা শহরে রাস্তাঘাটে লাগানো হচ্ছে এমনভাবে কোরআনের পাখির বুককে বিকৃতি করেছে দাড়িকে বিকৃতি করেছে টুপিকে বিকৃতি করে বিশাল বড় বড় পোস্টার করে ঢাকা শহরের ওয়ালে ওয়ালে দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দিচ্ছে সেখানে তারা লিখে দিয়েছে আল্লামা সাইদি হলো রাজাকার মানুষকে হত্যা করেছে নারীদেরকে ধর্ষণ করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা কথা চিন্তা করেন একজন মানুষ বিদায় নেওয়ার পরে তার প্রতি কতটা হিংসে থাকলে কতটা ক্ষোভ থাকলে এমন কাজ তারা করতে পারে এই কাজটি করতেছে ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাতক দালাল নির্মূল কমিটি কে পরিচালনা করে শাহরিয়ার কবির যাদেরকে বাংলাদেশের মানুষ যাকে বলে মুগরি চোরা কি চোরা
ও মুগরি চুরি করে করে পাকিস্তানের সেনাবাহিনীদের সাপ্লাই দিত ও হলো আসল রাজাকার আর আলেমদেরকে বলে রাজাকার সময় আসলে আসল রাজাকারের বিচার হবে একজন আলেম বিদায় নিয়ে চলে গেছে তার হিংসা পুরোতে পারে নাই তার ব্যাপারে কার্টুন করে করে দেওয়ালে দেওয়ালে ছাপাচ্ছো টুপিকে বিকৃতি করতেছো দাড়িকে বিকৃতি করতেছো তার লিবাসকে বিকৃতি করতেছো মনে রাখো আল্লাহর কাছে তোমাদেরকে একদিন জবাব দিতে হবে এই দুনিয়াই শেষ দুনিয়া নয় এও কালের জন্য পরকালে হিসাব আছে না নাই আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এই দুনিয়ায় যে যতটুকু ভালো করবে যতটুকু খারাপ করবে প্রত্যেকটা কাজের বিনিময়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবে কে সুতরাং বলতে চাই একজন আলেম বিদায় নিয়ে চলে গেছে আর হিংসা ছড়াবেন না সে তার আমল নিয়ে চলে গেছে ভালো মন্দর হিসাব কে করবে আরো জোরে বলেন তাকে নিয়ে আর এরকম করবেন না দয়া করে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন যে কথা বলতেছিলাম কোরআনের পাকি বিদায় নিয়ে চলে গেছে তারপরেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই বরং জীবিত আল্লামা সাইদির চাইতে মৃত সাইদিকে তার আরো বেশি ভয় পায় তার কারণেই তার লাশকে নিয়ে টানা হাসরা জানাজাই বাধা কবর জিয়ারতে বাধা কবরে বাধা এগুলোর দ্বারা কি বোঝা যায় মৃত সাইদিকে ভয় করে কি করে না ফেসবুকে পোস্ট করাতে বাধা হুজুরে মসজিদে হুজুররা দোয়া করবে সেখানে বাধা এত বাধার কারণ কি তার মানে ভয় আছে না নাই জীবিত সাইদির চাইতে মৃত সাইদি আরো বেশি শক্তিশালী কিন্তু তার কবর নিয়ে ষড়যন্ত্র আছে না নাই একটা বিষয় আশ্চর্য হলাম যেই কোরআনের পাকি আল্লামা সাইদি সারাটি জীবন শিরিকের বিরুদ্ধে কথা বলেছে বিদাতের বিরুদ্ধে কথা বলেছে কবর পূজা মাজার পূজার বিরুদ্ধে কথা বলেছে অথচ মনে কষ্ট লাগতেছে অতি ভক্তি দেখিয়ে কিছু মানুষেরা কোরআনের পাখির কবরে গিয়ে কবর ধরে কান্নাকাটি করতেছে কবরটা ভুকে জড়িয়ে ধরতেছে মাটিগুলো নিয়ে মুখে চুমু খাচ্ছে মাটিগুলো গায়ে বাঁকাচ্ছে এগুলো কি শরীয়ত সমর্থন করতে পারে খুব ভালো করে বুঝবেন কোরআন হাদিসে যেটা সমর্থন করে না আমরা সেটা মানতে কোরআনের পাখি সারাটি জীবন শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলেছে কবরকে ভক্তি করার বিরুদ্ধে কথা বলেছে আপনি আল্লামা সাইদিকে ভালোবাসেন তার জন্য দোয়া করেন কিন্তু কবর ধরে কান্নাকাটি করা কবরের মাটি নিয়ে চুমু খাওয়া মাটি গায়ে বাঁকানো মাটি নিয়ে বাড়িতে যাওয়া এটা কি শরীয়ত সমর্থন করে কবর কোনো কল্যাণ অকল্যাণ দিতে পারে না কল্যাণ অকল্যাণের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন এই জন্য আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে ভালোবাসেন আপনি অবশ্যই ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন কিন্তু তার কবরকে কেন্দ্র করে যেন শিরিক বিদাত না হয় তার কারণ শিরিকের গুনাহ ছোট না বড় আরো জোরে বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস শিরিকা লা জুলমুন আযিমে নিশ্চয় হলো শিরিক মহা জুলুম অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা সকল গুনাহকে maaf করে দেবে কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ তাআলা কখনোই maaf করবে না তার মানে বোঝা গেল শিরিক করার কোনো সুযোগ হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন একজন ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে যদি শিরিক না করে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবে আবার পক্ষান্তরে কোনো মানুষ যদি ঈমান গ্রহণ করার পরে শিরিক করে বিদায় নিয়ে চলে যায় সেই ব্যক্তি জাহান্নামে যাবে তার মানে বোঝা গেল শিরিককারী কখনোই জান্নাতে যেতে পারবে আরো জোরে বলেন পারবে এই জন্য অনুরোধ করে বলবো একজন আলেমকে আপনি ভালোবাসতে পারেন কোরআনের পাকিকে ভালোবাসতে পারেন তার জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেন গোটা পৃথিবীর 80টি দেশের ভেতরে তার নামে গায়বানা জানাজা পড়ে দোয়া করেছে বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে মসজিদে মসজিদে আলেমেরা তার জন্য কান্না করে দোয়া করেছে আপনিও যদি ভালোবাসেন তাহলে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেন তার একটা স্বপ্ন ছিল এই জমিনের মধ্যে কোরআনের রাষ্ট্র তিনি দেখতে চায় ওই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করেন ইসলামী আন্দোলনের শপথের কর্মী হিসেবে কাজ করতে থাকেন কিন্তু সেই ভালোবাসার মানুষটা বিদায় নেওয়ার পরে তার কবরকে জড়িয়ে বুকের মধ্যে জোরে ধরে চুমু খাবেন কবরের কাছে যাওয়ার পরে কবরের মাটি নিয়ে শরীরের মধ্যে মাখামাখি করবেন কবরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করবেন এমন কাজ কখনোই ইসলাম সমর্থন করতে পারে আরো ধরে বলেন পারে
আর শরীয়ত যেটা সমর্থন করে না সেটা আমরা করব নাকি আরো জোরে বলেন করব আমার ভাইরা কোরআনের পাকির ছেলে মাসুদ সাইদি শামিম সাইদি ভাই বলেছেন প্রত্যেকদিন এখন পর্যন্ত হাজার হাজার মানুষ তার কবরের কাছে গিয়ে দোয়া করতেছে বলেন সুবহানাল্লাহ কিন্তু যখন তারা কবরকে জড়িয়ে ধরে এই শিরিক বিদাত করা শুরু করেছে তখন কবরের চতুর্দিক দিয়ে ইট দিয়ে ঘেরাও করে রড দিয়ে তারা বন্ধ করে দিয়েছে যাতে মানুষ সেখানে ঢুকতে না পারে একান দ্বারা শিরিক বিদাত বন্ধ করার তারা একান থেকে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের যতই ভালোবাসার আবেগ থাকুক না কেন শিরিক বিদাতকে আমরা কখনো সমর্থন করব আল্লাহ তাআলা সকলকে কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক বুঝ দান করুক সকলে বলেন আমিন আমার ভাইরা সে মানুষটা কত উদার ছিলেন কত ভালোবাসার মানুষ ছিলেন কতটা উদার ছিলেন ওই কোরআনের পাকে আল্লামা সাইদি বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর আপনারা নাম শুনছেন কি শুনেন নাই সকলে তাকে চেনে বিজ্ঞ জনরা তাকে চেনে সেই সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরের সঙ্গে কোরআনের পাকে একটা চুক্তি করেছিলেন যেই আলোচনাটি আমি গতকালকে শোনার পরে আমি নিজেও কেঁদেছি একজন মানুষ কতটা উদার হলে এমন কথা বলতে পারে ওই কোরআনের পাকে সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরকে বলেছিল আপনিও একজন আলেম আমিও একজন আলেম আমি তো এমপি হয়েছি আমি আলোচনা করি তাফসির করি কেউ আমার ভুল ধরে না আমার ব্যাপারে কেউ সমালোচনা করার সাহস পায় না সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম আমার আলোচনা আপনি শুনবেন আমি যদি ভুল করি আপনি আমাকে ভুল ধরে দেবেন আপনি যদি ভুল করেন আমি ধরিয়ে দেব বলেন আল্লাহু আকবার চিন্তা করে দেখেন কতটা উদার হলে কতটা মহান হলে এমন কথা বলতে পারে আজকে আমরা তো আমাদের অভ্যস্ত এমন মনে হয় আমার কোনো ভুল হয় না আমার যদি কেউ ভুল ধরে আমি আরো তার উপরে রেগে যাই কতক্ষণ ঠিক কি না যে তুই আমার ভুল ধরবি কেন এটা তো ইসলামের নিয়ম নয় ভুলের ঊর্ধ্বে তো কেউ নেই একমাত্র ভুল আল্লাহ জীবনে করে নাই করবেও না রসুলরাও ভুল করে নাই ভুল করতে গেলে আল্লাহ সংশোধন করে দিয়েছে ফেরেশতারা ভুল করে না কিন্তু প্রকৃত মানুষ যারা সে যত জ্ঞানী হোক সে যত বড় হোক ছোট বড় ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আসে না নাই আরে ভাই মানুষ মানে তো ভুল করবেই ভুল করা তো হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের স্বভাব আদম নবী যদি জান্নাতে ভুল করে গন্ধম ফল না খাইতো আমাদের দুনিয়ায় আশা লাগতো তাহলে আমাদের বাবা ভুল করে গেছে আপনি তার সন্তান মানুষ হিসেবে ভুল হবে আর এই ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় তাকে শত্রু মনে করে নয় বরং তাকে আলো ভালোবাসা দিয়ে কাছে টানা দরকার আর যেই কাজটি করেছিলেন কোরআনের ফাঁকে আল্লামা সাইদি সেই সৈয়দ কামালউদ্দিন জাফরিকে বন্ধু বানালেন তাকে ভুল ধরার দায়িত্ব দিলেন আমার আলোচনা শুনে আপনি সংশোধন করে দেবেন সর্বশেষ সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরের মেয়ের সঙ্গে নিজের ছেলেকে বিয়ে করাইয়া বিয়েই বানাইয়া সম্পর্ক আরো বৃদ্ধি করেছেন বলেন আল্লাহু আকবার তাহলে তাদের দ্বারা আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই এর নাম হলো শরীয়তের পরিভাষা ইহতিসাব গঠনমূলক সমালোচনা তবে ভুল ধরার কিন্তু একটা পদ্ধতি আছে আমি যদি আপনাদের মধ্যে ভুল করি আমিও তো মানুষ ভুল হতেই পারে ভুলের ঊর্ধ্বে এখন আপনি শত শত মানুষের মধ্যে আমার ভুল ধরবেন দাঁড়িয়ে থেকে এটা ইসলামের পদ্ধতি নয় আমি যদি ভুল করি আমাকে একা ডাকিয়ে যেখানে কেউ থাকবে না আমাকে বলবেন আপনি যদি ভুল করেন আমি আপনাকে একা ডাকিয়ে বলবো ভুলটা জনসম্মুখে ধরা শরীয়ত সমর্থন তার মানে ইসলামও চায় না একজন ব্যক্তির দ্বারা আরেকজন ব্যক্তি কি হোক অপমানিত হোক আপনি ভুল হলে ধরবেন গঠনমূলক সমালোচনা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা সেটাকে সবার মাঝে না একা একা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান হয় না এই জন্য বলতেছিলাম কতটুকু উদার হলে কতটা বড় মনের মানুষ হলে এমন কাজটা করতে পারেন যে কোরআনের পাখি সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুরকে দায়িত্ব দিলেন যদি আমার ভুল হয় আপনি ভুল ধরে দেবেন আপনার ভুল যদি হয় আমি ধরে দেব এই রকম ভাবে যতগুলো আলোচনা তিনি করেছেন আলোচনার মধ্যে দুই একটা যদি ভুল ত্রুটি হয়ে যায় শুধরিয়ে দিয়েছেন একে অপরকে সম্বর্ধনা জানিয়ে একে অপরকে সংশোধন করে দিয়েছেন এটাই হলো ইসলামের সৌন্দর্য জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদের মধ্যে বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে যতটা ভালোবেসেছে তত ভালোবাসা কোনো সাহাবি বাঁচতে পারে আর নবী মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ওসিয়ত করে গেছেন নবীকে তিনবার জিজ্ঞেস করবা নবী যদি অনুমতি দেয় তার লাশের পাশে কবরের পাশে কবরটা দেবা
এই কথা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীজির সম্পর্কটা কত গাঢ় ছিল কতটা গভীর ছিল কথাটা বোঝার চেষ্টা করবেন আর কতটা সম্পর্ক গভীর থাকলে এমন কথাটা বলতে পারে সেটাও বোঝার চেষ্টা করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রজনীতে বাইরে দাঁড়ানোর পরে আকাশের দিকে তাকিয়ে তারকা গণনা করতেছে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী আস্তে আস্তে আয়েশার কাছে চলে গেলেন আয়েশা তুমি রাতের বেলা কি গণনা করো জানতে চায় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আসমানের মধ্যে তারকা গণনা করতেছি এই তারকাগুলো দীর্ঘক্ষণ ধরে গণনা করতেছি রাসূল বলে আয়েশা রে তুমি এখন থেকে গণনা করা শুরু করবে যতদিন হায়াত আছে প্রত্যেক দিন যদি তুমি তারকা গণনা করতে পারো তারকা গণনা করতে করতে আল্লাহর আকাশের ভিতরে এই মহা শূন্যের ভিতরে যতগুলো তারকা আছে তুমি বিন্দু মাত্র তারকা গণনা করতে পারবা না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আসমানের মধ্যে এত পরিমাণ তারকা দিয়েছে যেই তারকাগুলো কখনোই গণনা করে সম্ভব হবে না তবে আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকা পরিমাণে এই পৃথিবীতে কোনো মানুষের আমলের মধ্যে নেক আমল আছে নাকি আকাশের তারকা পরিমাণে কেউ কি পৃথিবীতে নেক আমল করতে পেরেছে নাকি এই কথা বলার পর আমার নবীজি মুস্কি হাসি দিলেন আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন রাসূল বলে আয়েশা রে ওই আকাশের ভেতরে যতগুলো তারকা আছে তারকা পরিমাণে একজন সাহাবী আমল করেছে সেই সাহাবীর নাম কি জানো নাকি আয়েশা সিদ্দিকা বলে না সেই সাহাবীর নামটা জানতে চায় রাসূল বলে আয়েশা রে আকাশের তারকার চাইতে বেশি আমল করেছে আমার একজন সাহাবী যেই সাহাবীর নাম বলেন অর্ধ পৃথিবীর খলিফা হবে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয় নাকি একটু জোরে বলেন তো দেখি আরো আকাশের যত তারকা আছে তার চাইতে বেশি সওয়াব হযরত উমার ফারুক অর্জন করেছেন আপনারা কিন্তু সবাই সুবহানাল্লাহ বললেন কিন্তু আয়েশা সিদ্দিকার মনটা বড় খারাপ হয়ে গেছে আয়েশা সিদ্দিকা মনটা খারাপ করলে রাসূল বলে আয়েশা রে তোমার মনটা খারাপ করার কারণটা কি বলো তো দেখি আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ এত গোলামল করে সুমার অথচ আমার বাবা হযরত আবু বকর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো আপনার সঙ্গে হিজরত করলো আপনার সঙ্গে সব সময় থাকলো অথচ আমার বাবার নামটা কেন আপনি বললেন না আমার বাবার চাইতে কি উমার ফারুকের নেকি বেশি নাকি আমার বাবার চাইতে উমার ফারুকের মর্যাদা বেশি নাকি তার কারণ হলো প্রত্যেকটা মেয়েরা বাবাকে ভালোবাসে কম না বেশি আরো জোরে বলেন তার মানে মেয়েরা চাই নিজের বাবাকে সব সময় উপরে আয়েশা সিদ্দিকা এই প্রশ্নটি করার পরে রাসূল বলেন রাসূল বলে আয়েশা রে তোমার জানা নাই এই কারণে তোমার মনটা খারাপ করা লাগবে না ভালো করে বোঝার চেষ্টা করো আকাশের তারকা পরিমাণে উমার ফারুক আমল করেছে কিন্তু তোমার বাবা কতটা আমল করেছে এই আমল সম্পর্কে তোমার ধারণা নাই আমি নবী বলে দিলাম ভালোভাবে জেনে রাখো তোমার বাবা হযরত আবু বকরের সারা জীবনের আমলটা বাদ দিলাম একটা রাতের আমলের কথা তোমাকে বলতে চাই হিজরতের রাতে তোমার বাবা আমার সঙ্গে হেজরত করতে গিয়ে ইসলামের জন্য যে স্যাক্রিফাইস করেছে ইসলামের জন্য যে খেদমত করেছে আমি নবী আমাকে যতটা মহব্বত করেছে ওই হেজরতের এক রাতে তোমার বাবা যে সওয়াব অর্জন করেছে এই সওয়াবটা যদি এক পাল্লায় রাখা হয় তামাম পৃথিবীতে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আর যত সাহাবী আছে সবার আমল যদি আরেক পাল্লায় রাখা হয় আমি নবী বলে দিলাম সবার আমলের চাইতে তোমার বাবা আবু বকরের হিজরতের রাতের এক রাতের আমল আল্লাহর কাছে সবচাইতে বড় হয়ে যাবে লিল্লাহু তাকবীর গোটা পৃথিবীর সমস্ত উম্মতের আমল আর তোমার বাবা হযরত আবু বকরের হিজরতের কয় রাতের আমল এক রাতের আমল যদি ঝাড়ি পাল্লার আরেক পাশে রাখা হয় আর তামাম পৃথিবীর মানুষের আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তামাম পৃথিবীর মানুষের আমলের চাইতে তোমার বাবা আবু বকরের আমলের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা বোঝানোর জন্য বলতেছি
তার মানে বোঝা গেল হযরত আবু বকরের আমল কম না বেশি আর আবু বকরের সঙ্গে রাসূলের সম্পর্ক কম না বেশি সেই আবু বকর বলেছেন আমি পৃথিবী থেকে বিদায় না চলে যাব আমার মৃত্যুর পরে আমার লাশটা নবীজির অবজার পাশে নিয়ে যাবে নবী যদি অনুমতি দেয় আমার লাশটা কবরে ঢোকাবে আর নবী যদি অনুমতি না দেয় নবীজির রওজার পাশে আমার কবর দেওয়ার দরকার নাই কবরটা নিয়ে যাবা লাশটা নিয়ে যাবা জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর এমন একটা জীবন গঠন করেছে তোনার হযরত আবু বকরের জীবনটা যদি মিলানো হয় নবীজির জীবনের সঙ্গে আমার আবু বকরের জীবনটা যদি মেলানো হয় নবীজির জীবনের সঙ্গে যদি আবু বকর জীবনে মেলানো হয় তাফসীর কারকগণ বলেন সিরাত ইবনে হিশাম লিখেছেন তাফসীর গ্রন্থ সিরাত গ্রন্থ যারা লিখেছেন তারা বর্ণনা করেন নবীর জীবনের সঙ্গে আবু বকরের জীবনটা যদি মিল করে লেখা হয় কোন কোন লেখনীর মধ্যে দেখা যায় নবীর জীবনের মধ্য থেকে আবু বকরের জীবনের ভেতরে যেই মিল পাওয়া যায় নবীজির জীবনের সঙ্গে আবু বকরের জীবনের মিলের ভেতরে তার পুরো জীবন চরিত্রটাকে মিল করে দেখা যায় আবু বকরের জীবনের ভেতরে প্রায় 90% নবীজির জীবনের সাথে মিলে যায় কয় পার্সেন্ট বললাম নবীজির জীবনের সঙ্গে 90% জীবন আবু বকরের মিলে গেছে কতটা অনুসরণ করেছেন নবীকে কতটা ভালোবেসেছেন নবীকে কতটা মহাব্বত করেছেন নবীকে বলেন সুবহানাল্লাহ শুধু একটা মিলের কথা আপনাদেরকে বলে শেষ করে দেব আমার নবীজি যেইভাবে মৃত্যুবরণ করেছেন আমার নবীজি যেইভাবে অপাত গ্রহণ করেছেন পৃথিবী থেকে বিদায়ে চলে গেছেন নবীজির বিদায়ের সঙ্গে আবু বকরের জীবনের বিদায়ের একটা মিল আছে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায়ে চলে যাবেন আমার নবীজির জীবনের ভেতরে খাইবারের যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই খাইবারের যুদ্ধের ভেতরে আমার নবীজিকে একজন ইহুদি মহিলা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করার পরে গোস্ত রান্না করার পরে ওই গোস্তের মধ্যে কিছু বিষ মিশে দিয়েছিল ওই গোস্তের মধ্যে বিষ মিশে দেওয়ার পরে আমার নবীজিকে হত্যা করার জন্য ওই গোস্তটা নবীর কাছে নিয়ে গিয়েছিল আমার নবীজি গোস্তটা পাওয়ার পরে বিশ্বাস করার পরে ওই গোস্তটা যখন মুখের মধ্যে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাবধান 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 আপনি খবরদার খবরদার এই গোস্তটা ভক্ষণ করবেন না ওই গোস্তটা আপনি পেটের মধ্যে ঢুকাবেন না ওই গোস্তের মধ্যে বড় ষড়যন্ত্র রয়েছে আপনাকে হত্যা করার জন্য বড় ষড়যন্ত্র করা হয়েছে ইহুদি মহিলা গোস্তের মধ্যে বিষ মিশাইছে ইয়া রাসূল আল্লাহ ওই গোস্তটা আপনি খবরদার খবরদার ভক্ষণ করবেন না এই কথা যখন জিব্রাইল আলাইহিস সালাম বলে দিয়েছে আমার নবীজি গোস্ত কিন্তু মুখের মধ্যে দিয়েছে কিন্তু গোস্তটা পেটের মধ্যে যায় নাই কিন্তু তো গোস্তটা যখন জিব্বার সঙ্গে ঠেকে গিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি যে কোনো খাবার যখন জিব্বার সঙ্গে ঠেকানো হয় ভেতরে একটা স্বাদ যায় কি যায় না আরো জোরে বলেন কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির গোস্ত যখন জিব্বাতে গিয়েছে একটু স্বাদ ভেতরে ঢোকার কারণে বিষের কিছু ক্রিয়াও নবীজির পেটের মধ্যে চলে গেছে কিন্তু হযরত জিব্রাইল আলাইহিস সালামের কথা শোনার পরে মুখের মধ্যে থেকে যখন গোস্তটা মুখ থেকে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে আমার নবীজি কিছু দোয়া পরে নিজের শরীরের ওপরে দম করলেন বিষের ক্রিয়া বন্ধ হয়ে গেলেন কিন্তু আমার নবীজির জীবনের মধ্য থেকে পাওয়া যায় ওই যে খাইবারের যুদ্ধের দিনে ওই গোস্তের মধ্য থেকে কিছু পরিমাণ বিষ নবীজির শরীরের মধ্যে ঢুকেছিল প্রত্যেক বছরে একবার করে সেই বিষের যন্ত্রণাটা নবীজির শরীরের মধ্যে শুরু হতো প্রতি বছর একবার করে বিষের যন্ত্রণা শুরু হতো আমার নবীজি কিছু দোয়া পরে আসমাউল হোসনা পরে নিজের ওপরে দম করতেন ওই বিষের ক্রিয়াটা বন্ধ হয়ে যেত কিন্তু আমার নবীজির যখন মৃত্যুর সময় উপস্থিত হলেন আমার নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আসর নামাজের আজান হয়ে গেছে সমস্ত মুসল্লিরা মসজিদুন নববীর মধ্যে দাঁড়িয়ে আছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা না মসজিদ হয়ে আজান দেওয়ার পর ইকামত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন কিন্তু আমার নবীজি মসজিদে যায় না আমার নবীজি যাওয়ার চেষ্টা করেও তারপরেও যেতে পারে না ওই যে বিষের প্রক্রিয়াটা আবার শুরু হয়ে গেছে
আমার নবী যে বিষের যন্ত্রণায় ছটফট করে উঠতে পারে না উঠতে চাইলেও পড়ে যায় নবীজির শরীরে প্রচন্ড জ্বর আসলে না আমার নবী যে কিছু কোন হুঁশ অবস্থায় থাকেন আবার কিছু কোন বেহুশ হয়ে যান হঠাৎ করে নবীজির জ্ঞান ফিরে গেলেন এমন সময় রাসূল বলেন আয়েশা রে তুমি আবু বকরকে বলে দাও আমি নবীজি মসজিদে যেতে পারবো না আমি নবীজি অনুমতি দিলাম আমার নামাজের জায়গায় দাঁড়িয়ে আবু বকর যেন নামাজের ইমামতিত্ব করে আমার প্রিয় বন্ধুগণ সেই বিষয়টা বল আমার উদ্দেশ্য নয় এই যে নবীজির শরীরের মধ্যে বিষের ক্রিয়া শুরু হলো ওই বিষের ক্রিয়া থাকতে থাকতেই কিন্তু নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল সিরাত দন্ত কারগুন বলে আমার নবীজিকে আল্লাহ নিয়ে চলে গেছে নবীজি যদি থাকতে চাইতো নবীজি তারপরও এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে থাকতে পারতো কিন্তু বিষের ক্রিয়া ওঠার পরে ওই সময় আল্লাহ আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে নেবার কারণ হলো ওই বিষের ক্রিয়ার মাধ্যমে আল্লাহ আমার নবীজিকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে লিল্লাহ তাকবীর তার কারণ সমস্ত ওলামায়ে কিরাম একমত ফতোয়া দিয়েছেন যদি বিষের যন্ত্রণার মাধ্যমে কেউ বিদায় নিয়ে চলে যায় তাকে শাহাদতের মর্যাদা দান করেন কি আরো জোরে বলেন আমাদের কোরআনের ফাঁকে আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে অনেকেই বলতিছে সে বিদায় নেয় নাই তাকে বিদায় করে দেওয়া হয়েছে একটা নার্স সাক্ষাৎকারে বলেছে ডাক্তার মোস্তফা জামান কোরআনের পাখিকে যখন একটা ইনজেকশন করেছে ইনজেকশন করার কিছুক্ষণ পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা জানি না কেমনভাবে তাকে বিদায় করা হয়েছে তার কারণ হলো প্রত্যেকটা মানুষের জন্ম মৃত্যু কখন কার কিভাবে মৃত্যু হবে একমাত্র ভালো জানে কে সুতরাং আমরা বলতে চাই এই বিষয়টা নিয়ে হলডিল হওয়ার কোনো দরকার নাই এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই ওই কোরআনের পাখিকে কাউকে খুশি করার জন্য ইনজেকশন করার মাধ্যমে বিষ প্রয়োগ করে যদি তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই যদি বিষ প্রয়োগ করে বিদায় করা হয় এর ওসিলা হলেও আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করবে কথা বলেন না কেন যদি বিষক্রিয়ার মাধ্যমে বিদায় করা হয় শাহাদতের মর্যাদা কে দেবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা এখানেই শেষ নয় যেই ব্যক্তিটা কারাবন্দ অবস্থায় শাস্তি ভোগ করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় এটাও তো আরেকটা শাহাদতের মর্যাদা পাওয়ার কারণ আরেকটা হাদিস হলো নবী বলেছে এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি শাহাদতের মর্যাদা কামনা করে শাহাদতের মর্যাদা আল্লাহর কাছে প্রার্থনা করে ওই ব্যক্তিটা যদি হসপিটালের বেডে পড়ে ঘরের মধ্যে বেডে পড়ে বিছানায় রোগে বালাই কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় ওই লোকটার অন্তরের ভেতরে শাহাদতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করে দেয় কোরআনের পাকি সারাটি জীবন প্রার্থনা করেছেন আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দান করেন শাস্তি ভোগ করতে করতে বিদায় নিয়েছে পরিকল্পিতভাবে তাকে যদি বিদায় করাও হয় টেনশন নেই এগুলোর ওসিলায় কোরআনের পাকিকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করবেন সুতরাং আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই শেষ কথাটা বলে আপনাদেরকে শেষ করে দেব যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ আমি আপনাদেরকে বললাম নবীর জীবনের সঙ্গে আবু বকরের জীবনের ভেতরে মিল আছে না নাই শেষ মিলটা বোঝার চেষ্টা করবেন আবু বকর কেমনে বিদায় নিল ওই যে হিজরতের রজনীতে ওই গাড়ে সুরের ভেতরে আমার নবীজিকে আবু বকর নিয়ে ঢোকার পরে প্রবেশ করার পরে ওই গাড়ে সুরের মধ্যে যতগুলো গর্ত রয়েছে প্রত্যেকটা গর্ত বন্ধ করার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই ওই গর্তের মুখের মধ্যে যখন তার পাটা দিয়েছে ভেতর থেকে একটা সাপ বারবার বারবার দংশন করতে থাকে আবু বকর কোনো কথা বলে না আমার নবীজি আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুম পাড়তেছে আবু বকর মনে মনে চিন্তা করে আমার জীবনের চাইতে নবীজির ঘুমের দাম অনেক বেশি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ কিন্তু সাপ যখন বারবার দংশন করে
আবু বকর সহ্য করতে পারে নাই তার চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি বের হয়ে নবীজির মুখের মধ্যে পড়েছে হঠাৎ করে আমার নবীজির ঘুম ভেঙে গেলেন আবু বকরকে রাসূল ডাক দে বলে আবু বকর রে তুমি কেন কান্না করো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গর্তের মধ্য থেকে সাপ আমাকে কামড় দিয়েছে রাসূল বললেন আবু বকর তোমার পাটা সরাও দেখি হঠাৎ করে ভেতর থেকে একটা সাপ বের হলো ওই সাপটা বের হবার পরে রাসূল তার বিরুদ্ধে গদ্দোয়া করলেন এ জালেম সাপ তুই আমার সাহাবীকে কেন দংশন করেছিস জানতে চাই সাপের জবান খুলে গেলেন সাপ বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 100 বছর পূর্বে আসমানি একটা কিতাবের আলোচনা চলতেছিল ওই মাহফিলের কাছে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই জায়গার মধ্যে কিতাবের মধ্যে বলা হয়েছিল এই গারে সুরের ভিতরে কোনো একদিন আখেরি জামান আর পয়গম্বর অবস্থান করবে আমি সব সেই দিন আশা করেছিলাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আমি আখেরি জামান আর পয়গম্বরের সিয়ারাটা দেখতে চাই সুবহানাল্লাহ বলে সেই 100 বছর থেকে এই গারে সুরের মধ্যে আত্ম গোপন করে আছে অসংখ্য ছিদ্র করেছে জানি না কোন ছিদ্র দিয়ে আপনার নূরানী সিয়ারাটা একবার দেখতে পারবো কিন্তু আবু বকর ঢোকার পরে গর্তের সমস্ত মুখগুলোকে বন্ধ করে দিয়েছে আপনাকে দেখার মতো আমি কোনো সুযোগ পাই নাই আমার মনটা বারবার কেঁদে কেঁদে বলেছে আমি যদি আখিরা জামানার পয়গম্বরকে এই মাত্র দেখতে না পারি আর তো কোনোদিন দেখার মতো সুযোগ হবে না ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য আবু বকরকে আমি একটু দংশন করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এই কথা বলার পর নবীজি কি সাপটিকে মাফ করে দিলেন সাপটিকে মাফ করে দেওয়ার পরে আমার নবীজির মুখ থেকে থুতু মোবারক বের করার পরে আবু বকরকে যেই জায়গায় সাপটা কামড় মেরেছে ওই জায়গার মধ্যে ঠেকায়া দিল সঙ্গে সঙ্গে আল্লাহ বিষের ক্রিয়া বন্ধ করলো এই যে বিষের ক্রিয়া বন্ধ হলো কিন্তু আবু বকরের শরীরের মধ্যে বিষ থাকার কারণে প্রত্যেক বছরে একবার করে ওই বিষটা জাগতো নতুন করে জেগে 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 এক বছর পর পরে ওই বিষের যন্ত্রণা শরীরের মধ্যে জেগে উঠতো এই রকম চলতে চলতে নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নেন চলে গেল নবীর অপাতের পরে হযরত আবু বকর আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরত আলীর কাছে কয়টা নসিহত করলেন আরো জোরে বলেন হযরত আলীকে দুইটা নসিহত করার পরে আবু বকরের শরীরে সেই যে সাপের বিষের যন্ত্রণা আবার সেই যন্ত্রণাটা জেগে উঠল নবী যখন পৃথিবীতে বেঁচে ছিলেন আমার নবীজি দোয়া পড়ে তাকে দম করতেন বিষের ক্রিয়া বন্ধ হয়ে যেত আজকে তো আর পৃথিবীতে নবী বেঁচে নাই আবু বকর আর কোনো কাজ করলেন না আবু বকরও মনে মনে চাচ্ছিলেন ওই খারবারে যুদ্ধের দিনে ইহুদি মহিলা নবীজিকে যেই বিষের প্রয়োগ করেছিল ওই বিষের যন্ত্রণা ভোগ করতে করতে আমার নবী বিদায় নিয়েছে আমি আবু বকর বিদায় নিয়ে চলে যাব আমার বিষের যন্ত্রণা বেড়ে গেছে আর আমি কোনো চিকিৎসা গ্রহণ করব না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সাপের বিষটা জেগে ওঠার পরে ওই বিষের যন্ত্রণা সইতে সইতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার মাধ্যমে আবু বকর প্রমাণ করেছেন আমার নবীর মতো আমার জীবনটা বিদায় নিয়ে চলে গেল আর পৃথিবীর ইতিহাস লেখা হয়ে গেলেন রসুলের মতো আবু বকরকে ওই বিষের যন্ত্রণা সহ্য করার কারণে আবু বকরকে আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা দান করে দেবে লিল্লাহ তাকবীর সুতরাং এই দুনিয়ার কোন দুঃখ কষ্ট বিষের যন্ত্রণা কোনো টেনশন নয় যদি আলেমদের বিষ প্রয়োগ করা হয় বিদায় করা হয় এইভাবেই যদি তার মৃত্যু লেখা থাকে আমাদের বিশ্বাস রাখতে হবে এইভাবেই আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মর্যাদা দেবে ইনশাআল্লাহ সুতরাং কোনো টেনশন নেই ইমানের প্রতি আমাদের অবিচল থাকতে হবে ইনশা তাহলে হযরত আবু বকর আলীর কাছে কয়টা নসিহত করলেন এই দুইটা নসিহত তফাতের পরে পূর্ণ করতে পারে কি না পারে আজকের আলোচনা করা যাবে না অনেক সময় হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা সামনের জুমায় আলোচনা করব ইনশা আল্লাহ